মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা হ্যালোউইন মেকআপ লুক। খুবই ইজি পিসি একটা লুক। তোমরা যারা অনেকেই ভাবো যে হ্যালোউইন লুকটা ক্রিয়েট করবে বাট জিনিসপত্রের অভাবে করতে পারো না, লাইক সবসময় তো বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো আজকে আমি বাড়িতে যা যা রয়েছে সেগুলো দিয়ে হ্যালোউইন লুক শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, আর যা যা আমি ইউজ করব সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ইয়া, লেটস গো গাইজ। তো অ্যাট ফার্স্ট আমি আমার চুলটাকে ভালো করে আটকে নিচ্ছি যাতে পরে আমার ডিস্টার্ব ফিল না হয়। তো এবার আমি আমার গ্রে কালারের লেন্সটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি এখানে সিলিকন টুইজার। তো অনেক দিন পর আমি আজকে লেন্স অ্যাপ্লাই করছি, আর লেন্স অ্যাপ্লাই করতে গিয়ে কী প্রবলেম হচ্ছে তোমরা একবার দেখো, মানে লেন্সটা আমি পরতেই পারছিলাম না। তো এনিওয়েজ, ফাইনালি আমি আমার লেন্সটা পরেছি, আর একটা চোখে আমি অফ ক্যামেরা পরে নিয়েছি। অ্যাট ফার্স্ট যে চিহ্ন বা ক্ষতটা করতে চলেছি সেটা আমি আমার গলাতেই করবো, আর তোমরা দেখতে পাচ্ছ অ্যাট ফার্স্টেই করতে যাওয়ার আগেতেই সব কিছু আমার পড়ে যাচ্ছে। তো এখানে আমি ক্ষতটা করার ফার্স্ট যে স্টেপটা সেটা হলো ফেভিকল, এটা দিয়েই আমি আমার গলাটায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অনেক দিন এই ফেভিকলটা অ্যাপ্লাই করা হয়নি, তাই অনেকটা বেশ জমে গেছে মুখটা। তো এটা অ্যাপ্লাই করার পর আমি ফিঙ্গার দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো এবার আমি ঠিক চোখের নিচটাতে একটা ক্ষত বা চিহ্ন করতে চলেছি, তো তার জন্য আমি এখানে চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা অ্যাপ্লাই করার পর আমি এই ছোটো ফ্যান দিয়ে শুকিয়ে নেব, তবে এটা পুরোপুরি শুকানো যাবে না, আধা শুকনো করতে হবে। তো আধা শুকনো হয়ে যাওয়ার পর আমি এরকম টিস্যু পেপার নিয়ে নিয়েছি, এটা আমাদের বাড়িতেই ছিল কিচেন টিস্যু, আর এটা নিয়ে আমি এটাকে ছোটো ছোটো এইভাবে পিস করে নিয়েছি। তো এবার এই ছোটো ছোটো পিসগুলো এই আধা শুকনো গ্লুয়ের ওপরে ভালো করে আটকে দেবো, আর আমি এই গ্লুয়ের ওপরে একটু বেশি করে টিস্যু ইউজ করছি যাতে আমার লেয়ারটা একটু হার্ড হয়। তো সেম প্রসেসে আমি আমার চোখের নিচটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুটো জায়গাতে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে শুকাতে হবে। তো দেখতে পাচ্ছ ভালোভাবে শুকানো হয়ে গেছে। তো এবার আমি অ্যাপ্লাই করব কনসিলার, এটা আমি ব্লু হেভেনের কনসিলার, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো খুঁজে পেয়েছি সেদিন। তো আমি চাইছিলাম না কোনো দামি কনসিলার ইউজ করতে, তাই জন্য এটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো গলাটাতে, মানে পুরো একদম কভার করে অ্যাপ্লাই করছি, আর চোখের তলাটাতেও আমি এটা অ্যাপ্লাই করব। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড আউট করে নেব, আর এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে কারণ এখানে আঠা রয়েছে প্লাস টিস্যু রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সোক করে নেবে। তো দেখতে পাচ্ছ সেম প্রসেসে আমি আমার গলাতেও ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি, অ্যান্ড এর ওপর অ্যাপ্লাই করব আমি লুজ পাউডার। এখানে আমি ব্লু হেভেনের লুজ পাউডার নিয়েছি, তোমরা যে কোনো লুজ পাউডার বা টেলকম পাউডারও ইউজ করতে পারো। এবার কাঁচি দিয়ে যে লেয়ারটা করেছিলাম সে লেয়ারটা মাঝখান থেকে আমি কেটে দেব। তো কাটার সময় দেখছো কীরকম ভয়ঙ্কর লাগছে, লিটারালি মনে হচ্ছে আমি আমার নিজের গলাটাই কেটে ফেলছি। তো এই কাটার সময় আমার গলাতে খুবই লাগছিলো, ওই যে শার্প দিকটা আছে, মানে কাঁচির যে শার্প দিকটা আছে ওই দিকটা আমার গলাতে খুব লাগছিলো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে আঠাটা আর টিস্যুটা খুব ভালোভাবে গলার সাথে আটকে গেছে, তাই লাগাটা খুবই ন্যাচারাল। তো কাটার পর আমি এখানে একটা প্যালেট নিয়ে নিয়েছি, আইশ্যাডো প্যালেট, যেখান থেকে আমি রেড অ্যান্ড মেরুন শেডটা নিয়ে আমি আমার এই কাটার ওপরে, মানে যে জায়গাটা আমি কেটেছি ওর চারিপাশে আর ঠিক ওই জায়গাটাতে ভালো করে একটা শেড দিয়ে নেব। আর এবার আমি অ্যাপ্লাই করব ফেক ব্লাড, যেটা আমি নিজেই বানিয়েছি, বাড়িতেই বানিয়েছি, তোমরাও বাড়িতে ইজি পিজি একটা ওয়েতে বানিয়ে নিতে পারবে। জাস্ট আমি অ্যাড করেছি এখানে হানি ঠিক হওয়ার জন্য। তার মধ্যে আমি দুটো কালারের লিপস্টিক অ্যাড করেছি, একটা হলো রেড একটা হলো মারুন, আর দেন এর মধ্যে আমি অ্যাড করেছি আইলাইনার। আর এই সবগুলো ভালো করে ব্লেন্ড করার পরে দেন আমি এগুলো আমার গলাতে আর ঠিক আইসের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ ফেক ব্লাড। তোমরা চাইলে ফুড কালারও অ্যাপ্লাই করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এটাই অ্যাপ্লাই করেছি। এবারে টিস্যু দিয়ে আমি ব্লাডগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চারপাশে। এবার আইলাইনার নিয়ে
ঠিক যেখানে আমি কেটেছি ওই জায়গাটা আরেকটু ডিপ বা ভাইব্রেন্ট দেখানোর জন্য আমি ওই জায়গাটাতে মানে ওই লাইন বরাবর আমি আমার ব্ল্যাক লাইনারটা অ্যাপ্লাই করছি। লাইনার অ্যাপ্লাই করার পর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কেমন রিয়েলিস্টিক একটা ব্যাপার চলে এসছে ব্ল্যাক লাইনার অ্যাপ্লাই করার পর। এবার আমি এখানে স্টেপলারের পিন অ্যাপ্লাই করছি। মেনলি আমি এখানে দেখাতে চেয়েছি যে কাটাটা হয়েছে সেটা জোড়া লাগানোর জন্য আমরা স্টেপলার দিয়ে স্টেপল করে দিয়েছি। সো ইয়া, হিয়ার ইজ মাই ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক। কেমন লাগলো এই লুকটা ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও।